গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাই ঘুম থেকে উঠে পড়েছি, মেঘা দেখো পিছনে বসে রয়েছে, ও গানের প্র্যাকটিস করবে, একটু গানে সকালবেলা রেওয়াজ করবে, আজকে স্যাটারডে গানের ক্লাস আছে, বসে পড়েছে। তো ওর এখনও দুধ টুধ কিছু দেওয়া হয়নি, ঘরের কাজ টাজ করলো, সব বোতল টোতল পরিষ্কার করলো। শনিবার না, শনিবার রবিবার না এক্সট্রা অনেক কাজ থাকে, তো প্রত্যেক শনিবার আমি যে জল খাবার বোতলগুলো আছে সেগুলো সব পরিষ্কার করার চেষ্টা করি। তো ওগুলো সব পরিষ্কার করলাম, এখন একটুখানি খদ্দরগুলো ঝাঁট দিলাম, এবার যাব, এবার চেঞ্জ চেঞ্জ করে মেঘার দুধ গরম করব, আমাদের চা করব। আর সুদীপ তো এখনও বাজার থেকে আসেনি, এক্ষুনি এসে পড়বে বাজার থেকে। ও আসলে অনেক সকালে, মানে আমি লেটে উঠি, ও সকালে, ও প্রায় 5টায় ওঠে, আমি 6টা সাড়ে 6টায় উঠি, ও উঠে মাঠে চলে যায়, সকালবেলা হাঁটতে যায়, সুইমিং করে করে তারপর বাজার করে বাড়ি ফেরে। তো এখন বাজে 8টা, ও এখনও ফেরেনি, হয়তো একটু পরে ফিরে যাবে। তো আমি 8টা এখনও বাজিনি, 7:45 বাজে। তো আমি এখন যাই, সব কাজগুলো ঝটপট করে করি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি, এখন যাই সমস্ত কাজ সারি। এখানে দেখো দুধ গরম বসিয়েছি, জাল দিতে বসিয়েছি আর কি, যাতে একটু কমে দুধটা, ঘন হয়। আর এখানে সব এই ফ্ল্যাক্সগুলো মাজলাম, পরিষ্কার করলাম সকালবেলা, কারণ এখন তো গরম পড়েছে অনেকদিন ধরে, এখন নয়, এগুলোতেই জল নিয়ে যাই, তাহলে ঠান্ডা থাকে জল অনেকক্ষণ। কেন বাইরে সত্যি কথা বলতে যা অবস্থা এখন, যা গরম, এমনি জল খাওয়াই যায় না যেন, তো এতে না জল ঠান্ডা থাকে অনেকক্ষণ। কালকে নিয়ে বেরিয়েছিলাম এটা, আর এটা আজকে বেরোবো নিয়ে, ওই জন্য সব পরিষ্কার করলাম সকালবেলা, বোতলগুলো সব আজকে পরিষ্কার করব। তো আজকে শনিবার, শনিবার দিনকে আমাদের বাড়িতে সবসময় আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল হয়, কারণ সারা সপ্তাহ তো আমরা রিচ খাই, সেই জন্য শনিবারটা সবসময়ই আমি আদা জিরে দিয়ে পাতলা ঝোল করি, তাই সবসময় দেখবে শনিবারের রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি না। তো আর শনিবারতে, শনিবারে এমনিও আমাদের বাইরে খাওয়া হয়, তোমাদেরকে বলি, তো ওই জন্যে হালকাই রান্না করি, আর মা তো এমনি দুবেলাই ঝোল খায়। তো কালকে তো বাইরে খাওয়া হয়ে গেছে, সেই জন্য কালকে রিচ খাওয়া হয়েছে বলে আজকে পেট ঠান্ডা। এখানে দেখো আলু, পটল, পেঁপে আর ডাঁটা ভালো করে ভেজে নিয়েছি, নুন আর হলুদ দিয়েছি, এতে আর কিচ্ছু দিইনি, শুধু নুন হলুদ দিয়েই ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো আমি বেশ খানিকটা টমেটো, অল্পই দিচ্ছি, আদা রসুন দিলে যেমন আরও বেশি দিই, 2-3টে টমেটো দিই, এখানে একটাই টমেটো দিলাম, 1 চামচ মতো আদার বাটা। আর এখানে দেখো আমি জিরে, গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, গোটা জিরে আর 1টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, বেশি কাঁচা লঙ্কা দিইনি, কারণ বাচ্চারা খাবে, তো ওখানে বাচ্চারা না, মেঘা মেঘা খাবে, মাও তোমাদেরকে বলি ঝাল খেতে পারে না। তো শনিবার করে আমাদের এই পাতলা ঝোলটাই হয়, খুব ভালো লাগে এটা, মাছ দিয়ে, কাটা পোনা মাছ দিয়ে করবো, মাছটা ভেজে রেখেছি আগের থেকে। তো মশলাটা চলো একটু কষিয়ে নিই, খুব বেশি কষাবো না, যেহেতু পাতলা ঝোল অল্প একটু কষাবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, তো দেখো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো যতটা মানে ঝোল দরকার ভাত দিয়ে খাওয়ার জন্য ততটাই রাখবো। তো আজকে এক তরকারি ভাত, শনিবার এক তরকারি ভাতই হয়, বাটা মাছের ঝোল, নাহলে চারাপোনা মাছের ঝোল, কাটাপোনা মাছ, ঝোলই হয় শনিবার করে আমাদের। তো এটা এখন সেদ্ধ হতে দেবো আলুটা, তা আলুটা সেদ্ধ হোক। মেঘার আবার আজকে অনলাইন ক্লাস আছে, মেঘার আবার আজকে অনলাইন ক্লাস, ওদের ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে করে ক্লাস থাকে, আর সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, মানে ব্যাঙ্ক এমপ্লয়ের মতো আর কি। তো ওদের ক্লাস রয়েছে, কি রে বেল্ট করিস নি? তো এখানে দেখো আমার ঝোলটা না, আমি একটা সিটি মেরে নিয়েছি প্রেশারে, কারণ মেঘার বললাম যে ক্লাস আরম্ভ হবে, তো তাড়াহুড়ো করে জন্য একটা সিটি দিয়ে নিলাম, নাহলে টাইমটা এখানে চলে যাবে। যদি প্রেস কড়াতে করলে কি বলতো, গ্যাসটাও বেশি পড়ে আর একটু সিদ্ধ হতেও টাইম লাগে, কড়ায় করলে টেস্টটা ভালো হয়, কিন্তু যেহেতু ঝোল এখানে টেস্টে সেরকম কোনো ব্যাপার নেই, ওই জন্যে কড়া প্রেশারেই সিটি মেরে দিয়েছি একটা। আর এখানে দেখো কড়াতে আমি বড়ি আর একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, এর মধ্যে ঝোলটাকে আমি সাঁত দিয়ে নেবো। আর মাছ তো আমার আগের থেকেই ভাজা হয়ে গেছে, তো এখানে সব মাছ দেবো না ঝোলে, মেঘা না ভাজা মাছ খেতে ভালোবাসে, আর মায়ের আর মাসিরটা ঝোলে দেবো, কারণ আমাদের সবার ভাজা মাছ খেতেই বেশি ভালো লাগে, ঝোলের মাছটা না কেরম নরম হয়ে যায় না একটা, তো দাঁড়া আমি এটাকে আগে ঢেলে নিই কড়াতে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছ দুটো দিয়ে দিলাম, মানে আমাদের বাড়িতে হলো যে মাছের ঝোল খাবে কিন্তু তরকারির মাছ খাবে না, ওদের তরকারির মাছ নরম লাগে, মা মাসি খেয়ে নেয়, ওদের কোনো ব্যাপার নেই, আমার মেয়ে আর সুদীপ তো বিশেষ করে এটা করে। তো আজকে আমিও আমারও একটা মাছ ভাজা রেখে দিয়েছি, এখানে তিনজনের মাছ ভাজা আর বাকি দুজনের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার যাই মেঘালে ক্লাস করাবো, 10:05, 10টার থেকে ক্লাস আরম্ভ হবে।
মুখে লাগিয়ে নিয়েছি প্যাক। আজকে স্যাটারডে, স্যাটারডে হলে ভূত সাজা হয়। চেঞ্জ করে নিই, মেঘার ক্লাস শেষ হয়ে গেছে, এখন যাব। এটা শুকিয়ে যাক একটু, শুকিয়ে গেলে যাব স্নান করতে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো এখন এলো একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে। একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো ভাবলাম তোমাদেরকে দেখাই শাড়িটা। তো একটা হোয়াইট কালারের শাড়ি অর্ডার দিয়েছিলাম, দেখো চেকসের ওপরে, ওই কেরালা কটন টাইপের আর কি। তো সোমবার দিন তো যাব বললাম, এতে জোড়াসাঁকোতে। তো সাদা শাড়ি আমার একটাই আছে, আগে সাদা শাড়ি একটা আছে, মানে তিন চারটে আছে, কিন্তু ওগুলো সব তাঁত টাইপের, তাঁত তারপর গড় ওই টাইপের লাল সাদা। আর এমনি পুরো সাদা একটাই আছে, সেটা পরেছিলাম আমি পয়লা বৈশাখের দিন পরেছিলাম, তো ওটা অনেকবার পরেছি। তো ওই জন্য সুদীপ্তকে বললাম যে একটা একটু কম রেঞ্জের একটা সাদা শাড়ি কিনি, জোড়াসাঁকোতে যাবো যেদিন পরে যাবো, একই শাড়ি পরি সব সময়, তো ওই জন্য এটা কিনলাম। এটা খুবই কম রেঞ্জটা, কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো, একটু মিক্স আছে, তো আমি মিক্সই চাইছিলাম। পুরো পিওর কটন হলে না গরমে হয়তো আরাম হয়, কিন্তু বড্ড যেন জড়িয়ে জড়িয়ে যায় মনে হয় যেন, তো এইটা পরবো সেদিনকে। তো এখন এই দিয়ে গেল খানিকক্ষণ আগে, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আরও একটা জিনিস কিনেছি, এটা আমার জিনিস, আর সুদীপ তো নিজের জন্য একটা জিনিস কিনেছে, ওই জন্যই এটা কিনে দিল, নাহলে দিত না, জানে নিজের জন্য কিনবো যদি কিছু কেউ বলে, ওই জন্য এটা ঘুষ আর কি। তো সুদীপ্তর জিনিসটা সুদীপ্তই দেখাবে, ওকেই বলবো দেখাতে, দেখাবো তোমাদেরকে পরে, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে আবার দেখাবো। কাজ কাজগুলো সেরে নিই, খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ বেরাবো আবার মেঘার ক্লাস একটু আগেই বেরোবো। আজকে ওয়েদারটা ভালো আছে, সকালের দিকে বেশ রোদ ছিল, তবে এখন দেখছি একটু মেঘলা মেঘলা হয়েছে। আবার তো শুনছি কি একটা ঝড় আসবে নাকি, যাই হোক, তো চলো এখন যাই লাঞ্চটা সেরে নিই। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:15। তো এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি, সকালে রান্না করার পর তো একবার সব কিছুই ভালো করে পরিষ্কার করা হয়, কিন্তু খাবার পরেও একবার পরিষ্কার করে নিই রান্নাঘরটা। তো সকালে খাওয়া দাওয়ার পরে আমাদের যে তরকারিটা বেঁচেছে ফ্রিজে তুলে দিয়েছি, কারণ মা তো দুবেলাই ঝোল খায়, আর আমাদের রাতের রান্না আজকে করিনি। লেক থেকে যখন ফিরবো, মানে গান করে যখন মেঘা ফিরবে, এসে রাত্রিবেলা একটু কিছু করে নেব, সেটা রাত্রিবেলাই দেখবো কি করা যায়। তো আজকে একটু তাড়াতাড়িই বেরোবো, তোমাদের আগেই বললাম, আর ফেরার সময় তো একটু লেকের হাওয়া না খেলে হয় না, যতই কাল যাই লেকটা এমনই জায়গায়, রোজ রোজ যেতে পারলেও কোনো অসুবিধা নেই আর কি। তো চলো এখন রান্নাঘরগুলো সব পরিষ্কার করে নিই, করে তারপর তোমাদেরকে কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা বেশ, আসি পাওয়া যায় তো, ডেটটা দেখে নেবে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, মেয়া হ্যাপি, বাচ্চারা আইসক্রিম খেতে পারলে কিছু চায় না, বাচ্চাদের সাথে বুড়ো বড় সবাই আছে, এই যে পিছনে একজন আসছে আইসক্রিম খেতে খেতে। সঙ্গীত সরণী, আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখালাম, ওখানে লেখা রয়েছে সঙ্গীত সরণী। তো এই রাস্তাটা, পুরো রাস্তাটার নামই সঙ্গীত সরণী, দেখো কি সুন্দর নির্ঝুম নিস্তব্ধ একটা রাস্তা। তো এইখানে সচিন দেব বর্মন ওনার বাড়ি এখানে, ওই জন্যেই এই রাস্তাটার নাম হয়েছে সঙ্গীত সরণী। তো মেঘা তো বেশ কিছুদিন ধরে গানের স্কুলে আসছে, 2-3 মাস ধরে, তো আগের দিনকে একটা বাড়ি দেখলাম, দেখার পরে দেখি সুদীপ্ত দেখছে ওখানে লেখা রয়েছে সচিন দেব বর্মন, তারপর ওখানে জিজ্ঞাসা করলাম, করে জানতে পারলাম যে ওনার ওখানে বাড়ি রয়েছে। চলো তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি। একদম সিধে দেখো একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ওটা হলো ঢাকুরিয়া ব্রিজ, আর ঢাকুরিয়া ব্রিজের ঠিক পাশেই রয়েছে এই বাড়িটা। এ দেখো বাঁ দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ, দেখেছো, দেখো অনেকটাই বাড়িটা প্রায় ভগ্ন প্রায়, মানে উপরের তলাটা দেখো পুরো ভেঙে ভেঙে পড়ছে। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ফলক লাগানো হয়েছে, মমতা ব্যানার্জি চাইছেন এই বাড়িটাকে আর কিছু একটা করার, বাট বাড়ির যারা উত্তরাধিকারী তারা আর কি সে ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না, যেটা জানতে পারলাম আর কি কথা বলে। দেখো এখানে লেখা রয়েছে, দেখেছো বাড়ির সামনে সাদা ফলকটাতে সচিন দেব বর্মন লেখা রয়েছে। দেখো বাড়িটা ওপরটা দেখছো পুরো ভাঙা ভাঙা টাইপের, মানে বহু বছর পুরনোর এটা বাড়ি, যেহেতু কেউই এখন এখানে থাকে না, বাড়িটা পুরো পরিত্যক্ত বাড়ি আর কি। আর এই যে দেখো নিচে দাঁড়িয়ে রয়েছে, ইনি হলেন কেয়ারটেকার, এই দেখো সচিন দেব বর্মন লেখা রয়েছে, শ্রী সচিন দেব বর্মন। তো বিকেলের পর থেকে তোমাদের সাথে আর একদমই কথা বলতে পারিনি, কিছু ব্লগও শেয়ার করতে পারিনি, কারণ
বাড়ি চলে এসেছি, আজকে আর লেকে যাওয়া হয়নি, কারণ বললাম যে বড় মাসি এসছে, সুদীপ্তর বড় মাসি এসছে, তো ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের সাথে ওখানে গেলাম, ওখানে গিয়ে সচিন দেব বর্মনের বাড়িটা শেয়ার করলাম। তো লাস্ট স্যাটারডে, ওটা জানতাম না আমরা, লাস্ট স্যাটারডে ওখান থেকে যখন ফিরছিলাম মেঘার ক্লাস থেকে, তখন হঠাৎ দেখি যে সুদীপ্ত একটু না পুরনো বাড়ি হলে ও বেশ মানে দেখতে পছন্দ করে, পুরনো বাড়ি এই ধরনের বাড়িগুলো ও পছন্দ করে। তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখছিল, তো দেখতে দেখতে হঠাৎ দেখছে যে ওখানে দেখলে যে ফিরাধাকি মমতার একটা লাগানো রয়েছে সামনে, ফলক লাগানো রয়েছে। আর তারপর ও বাড়িটায় দেখলো যে ওখানে লেখা রয়েছে যে শচীন দেব বর্মন। তো ও তখন তারপর জিজ্ঞাসা করলো, ওখানে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে ছিল দেখলে, উনি ওই বাড়ির কেয়ারটেকার। তো ওনাকে জিজ্ঞাসা করলেন যে এখানে শচীন দেব বর্মন লেখা রয়েছে, এই বাড়িতে কে থাকে? আর বাড়িটা তো দেখলে একটু ভগ্নপ্রায় টাইপের, মানে ওই বাড়িতে কেউই থাকে না, একদম নিচের তলায় দুটো ঘর নিয়ে ওই কেয়ারটেকার থাকে, আর বাকি পুরো বাড়ি বারান্দা টারান্দাগুলো তো পুরো ভেঙে পড়ছে আর কি বলতে গেলে, এরকম কন্ডিশন। তো উনি বলছেন এখানে একজন গায়ক থাকতেন, এবার মানে হিন্দি ভাষী উনি আর কি, তো উনিও অতটা জানে না, বলতে এখানে একজন গায়ক থাকতেন, উনি এখন বোম্বেতে আর কি, এরকম বললেন। বলার পরে তারপরে মেঘাদের তো পাশেই গানের কলেজটা, মেঘাদের কলেজে বললাম যেটা মেঘাদের গানের স্কুলের ওখানে একজন আছে মানে দেখাশোনা করে যে আর কি সারাদিন থাকে, তো ওনার সাথে তারপর কথা বললো, মানে শুধু তারপর ওর সাথে কথা বলছিল যে এরকম এখানে বাড়িটা রয়েছে, বলছে যে গায়ক সঙ্গীত স্মরণীতে যে বাড়িটা রয়েছে লেখা রয়েছে শচীন দেব বর্মন, তখন কথা টথা বললো, তখন বললো হ্যাঁ এটা শচীন দেব বর্মনেরই বাড়ি, তো শচীন দেব বর্মন বোম্বেতে যাওয়ার আগে এখানেই থাকতো। তো সুজিত দেব বর্মন, তারপর রাহুল দেব বর্মন, তো তারপর তো ওনারা ওখানে চলে গেছেন। আর রাহুল দেব বর্মনের তো সবাই জানো কোনো উত্তরাধিকারী নেই আর কি, তো সেই জন্যে ওই বাড়িটা ওরকমভাবে পড়ে রয়েছে, মানে বাড়িটা তো লিগালি এখন মানে কারোরই নয় বলতে গেলে। তো সেই জন্যে মমতা ব্যানার্জি চাইছে কি যে ওই জায়গায় কিছু একটা করতে, মানে ওটাকে ভেঙে কিছু করবে বা ওই বাড়িটাকেই সারাবে কিছু করতে, কিন্তু মানে ওনারা হাত দিতে পারছে না, লিগালি অনেক প্রবলেম আছে আর কি, যেহেতু কাউকে দিয়ে যায়নি বাড়িটা, বা হয়তো কোনো খুঁড়তোতে জাটতোতে এরম কাউকে দিয়ে গেছে, তারা আর কি ইন্টারেস্ট দেখাচ্ছে না ব্যাপারটায়, এই সমস্ত ব্যাপার। ভেতরে তো দেখো অনেক ব্যাপারই থাকে, সব ব্যাপার তো আমরা জানি না, কিন্তু যেহেতু বাড়িটা দেখলাম আর ভালো লাগলো আমাদের, সেহেতু তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ওটা। ওই রাস্তাটার নাম সঙ্গীত সরণী, যেহেতু মানে ওই ওখানে শচীন দেব বর্মনের বাড়ি রয়েছে বলে সঙ্গীত সরণী। তো আগের দিনকে আমি দেখেছিলাম, বাট তখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো বলে আমি আর ভিডিও তুলতে পারিনি, কারণ দেখো আমার ফোনটা সত্যি কথা বলতে অত মানে ভালো নয় আর কি, ফোনটা মানে মোটামুটি আর কি, পিকচার কোয়ালিটি অতটা বেটার নয় যে মানে অন্ধকারেও তোমাদের খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার পিকচার দেখাতে পারবো বা কিছু, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ওই জন্যই একটু আগে গেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাও আরেকটু আগে যাওয়ার ইচ্ছা ছিল। তো যতটা পেরেছি শেয়ার করেছি আমার এই অধম মোবাইল ফোনে, যতটা পেরেছি তোমাদের সাথে পিকচারটা শেয়ার করার চেষ্টা করেছি। একদম ভগ্নপ্রায় বাড়ি, সামনে গাছ রয়েছে, অনেকটা গার্ড হয়ে যাচ্ছে, তো অনেকটা জায়গা নিয়ে বাড়িটা, তাও বলছিল যে ভিডিও তুলছেন কেন এরকম বলছিল, তো দেখালাম তোমাদেরকে। তো আমি তো বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, বললাম আজকে লেকে যাইনি, মাসিরা ছিল তো এসে মাসিদের সাথে কথা টথা বলছিলাম বলে আর কিছুই শেয়ার করতে পারিনি। আর রাত্রির বেলা আজকে সেরকম কিছু রান্নাও করিনি, নর্মাল ডাল সিদ্ধ আর আলু ভাজা করেছিলাম, কারণ মাসিরা গেল ওই 8টার সময়, তো বলেছিলাম খাওয়া দাওয়া করে যেতে, মাসি বললো না খাওয়া দাওয়া করে যাবো না, 8টা সাড়ে 8টায় গেলো, তারপর রান্না করলাম। তো এখন অলরেডি 9:45 বেজে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর সুদীপ্তর গিটারটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, বাট এখন দেখাতে পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে, এখন শুয়ে পড়বো। তো দেখি কালকে মেবি তোমাদের দেখাবো, আর জানি না হয়তো একটা গানও শোনাবো, সুদীপ্তকে বলবো একটা গান গাইতে, আর গান গাইলেই তো ইউটিউব থেকে কমেন্ট সেকশন অফ হয়ে যায়, হতেও পারে অফ, জানি না কি হবে। তো কালকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কালকে সানডে, তো তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি সানডে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে, আর যারা নতুন এখন আমার ব্লগটা দেখছো প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর সাবস্ক্রিপশনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে ওটা হিট করে অল করে দিও, যদি অল না করো তাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে কী করে বলো। তো চলো এখানেই আজকে ব্লগটা এন্ড করলাম, টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।